গল্প গ্লোবাল, এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো, তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। জয়ন্ত মানিক জুটির গোয়েন্দা গল্প। মরণ খেলা। রচনা হেমেন্দ্র কুমার রায়। শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প মরণ খেলা। প্রতিদিনের অভ্যেস মতো জয়ন্ত আর আমি বিকেলে গঙ্গার ধার ধরে হাঁটতে বেরিয়েছি। জয়ন্ত বলল, দেখো মানিক, সাহেবরা বলে গড়ের মাঠ হচ্ছে কলকাতার হৃদয়। হতে পারে, কিন্তু আমি বলি এই গঙ্গাই হচ্ছে কলকাতার প্রাণ। কিন্তু জায়গাটাকে যেভাবে সাজানো যেত, একটু সবুজ ঘাস, কিছু গাছপালা, তার বদলে বিশ্রী লোহার লাইনের ওপর দিয়ে কান ফাটা চিৎকারে ছুটে চলেছে একটার পর একটা রেলগাড়ি। কলকাতা যদি ফ্রান্সের কোনো শহর হতো, তাহলে জায়গাটা চেহারাটাই পাল্টে যেত। আহা, আকাশখানা একবার দেখো। জয়ন্ত দাঁড়িয়ে পড়ল। বর্ষার আকাশে সূর্যের রঙের বাহার, রাজপথে গ্যাসের আলোগুলো জ্বলে উঠল। ধীরে ধীরে আকাশের রঙের আভা মিলিয়ে গেল। বৈকালিক ভ্রমণ শেষ করে আমরা বাড়ির পথ ধরল। বাড়ি ফিরে দেখলুম বৈঠকখানায় বেশ লম্বা চওড়া খানদানি চেহারার একজন ভদ্রলোক বসে আছেন। তাঁর উস্কো খুস্কো চুল, চোখে মুখে ভয় এবং দুর্ভাবনার চিহ্ন স্পষ্ট, বেশভূষা ছন্ন ছাড়ার মতো। আমাদের দেখেই তিনি উঠে দাঁড়ালেন। আমার নাম শশাঙ্ক শেখর চৌধুরী, ইন্সপেক্টর সুন্দরবাবু আমার বন্ধু, উনি আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। ভদ্রলোক হাত জোর করে নমস্কার জানালেন, আমরাও প্রতি নমস্কার জানালুম। জয়ন্ত বলল, নমস্কার, আমার নাম জয়ন্ত, আর এ আমার বন্ধু মানিক, আপনি বসুন। আমরা তিনজনেই সোফায় বসলুম। মধুকে তিন কাপ চায়ের হুকুম দিয়ে জয়ন্ত বলল, হ্যাঁ বলুন শশাঙ্কবাবু, সুন্দরবাবু কি উদ্দেশ্যে আপনাকে আমাদের কাছে পাঠালেন? ভদ্রলোক আমতা আমতা করে বললেন, আমি আর আমার খুড়তুতো ভাই মৃগাঙ্ক, আমরা নতুনপুরের জমিদার। ও আচ্ছা, নতুনপুর আমি চিনি, কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। হ্যাঁ, 20 কি 22 মাইল হবে। ওই রকমই হবে। তো ঘটনাটা কি? গতকাল শেষ রাতে আমার ভাই মৃগাঙ্ক খুন হয়েছে। খুবই দুঃখের ঘটনা, কিন্তু নতুনপুরে তো পুলিশ আছে, তা সত্ত্বেও আপনি আমার কাছে এলেন কেন? না জয়ন্তবাবু, পুলিশই যথেষ্ট নয়, মৃগাঙ্কের এই মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। শুনেছি অপরাধীকে আবিষ্কার করার ব্যাপারে আপনাদের ক্ষমতা অপরিসীম, আমার বিশ্বাস আপনাদের সাহায্য পেলে পুলিশ খুব তাড়াতাড়ি এই মামলার একটা কিনারা করে ফেলতে পারবে। আমার সম্পর্কে আপনার এই উচ্চ ধারণা দেখে আমি গর্ব অনুভব করছি শশাঙ্কবাবু। বেশ, মামলাটাকে শুনি, আপনি পুরো ব্যাপারটা একটু খুলে বলুন তো।
আমার মুখ থেকে শুনে হয়তো আপনি বেশি কিছু জানতে পারবেন না, কারণ আমি নিজেই অন্ধকারে পড়ে আছি। আমাদের বাড়ির পিছনে একটা বড় বাগান আছে, সেই বাগানের ধারেই দোতলায় আমার আর মৃগাঙ্কের ঘর, আর ঠিক পাশাপাশি নয়, মাঝখানে আরও চারখানা ঘর আছে। কাল রাত 12টা পর্যন্ত জমিদারির কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল। তারপর বেশ এক পশলা বৃষ্টি এলো আর আমিও শুতে গেলাম। ভোরবেলা হঠাৎ অনেক লোকজনের চেঁচামেচিতে আমার ঘুমটা ভেঙে গেল। দরজা খুলে বেরোতেই একজন দাসী হাঁপাতে হাঁপাতে এসে আমায় বলল, ছোটবাবুকে ফোন করে ফেলে রেখে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ বড়বাবু, শিগগিরই চলুন। তাড়াতাড়ি ছুটে গিয়ে মৃগাঙ্কের ঘরে গিয়ে সচক্ষে যে শোচনীয় দৃশ্যটা দেখলুম, তা মনে করে এখনো আমার বুকের ভিতরটা শিউরে উঠছে। ঘরের মেঝেতে মৃগাঙ্কের দেহটা হাত পা ছড়িয়ে পড়ে আছে, তার গলায় কতগুলো আঙুলের দাগ। মৃগাঙ্ক বাবু কি বিয়ে থা করেননি? না, মৃগাঙ্ক বিবাহ করেনি, আর আমিও বিপত্নিক। ঘরে মৃগাঙ্ক বাবু একাই শুতেন? আগে হ্যাঁ। খুনি বাড়ির ভেতর ঢুকলো কিভাবে? পুলিশের মত হচ্ছে খিড়কির দরজা দিয়ে বাগানের ভেতর ঢুকেছিল। খিড়কির দরজা বন্ধ থাকে না? থাকে, তবে ঘটনার পরের দিন মানে আজ সকালে সে দরজা খোলা থাকতে দেখা যায়। আমার ধারণা খুনি পাঁচিল টুপকে বাগানে ঢোকে, পরে পালাবার সময় খিড়কির দরজা খুলে পালিয়ে যায়। তা হতে পারে, কিন্তু পুলিশ তো বলছে অন্য কথা। কিরকম? পুলিশ বলছে খুনি খোলা খিড়কি দরজা দিয়েই ভিতরে ঢুকেছে। পুলিশের এমন ধারণার কারণ? কারণ খিড়কির দরজার পেছনে অনেকগুলো পায়ের ছাপ দেখা যায়। পায়ের দাগ? আগে হ্যাঁ, কাল রাত্রে বৃষ্টি হয়েছিল, পথের পুরু কাদায় অনেক পায়ের দাগও পাওয়া গেছে। আমাদের বাড়ির পিছন দিকে মানে ওই বাগানের খিড়কি দরজার থেকে নতুনপুরের শ্মশান পর্যন্ত একটা সরু কাঁচা পথ আছে, আমাদের জমির ওপর দিয়েই গেছে। আর পুলিশের মতে খুনি শ্মশান থেকে ওই পথ ধরে এসে বাড়ির ভিতর ঢুকে খুন করে পরে আবার ওই পথ দিয়েই শ্মশানে চলে গেছে। এবং খুনি নাকি একজন নয়, দুজন। তাহলে তো অনেক কথাই জানা গেছে দেখছি। আচ্ছা, বাগানের ভেতর কোনো পায়ের দাগ পাওয়া যায়নি? না, বাগান থেকে বাড়ি পর্যন্ত পথটা লাল কাঁকর বিছানো, সেখানে তো ছাপ পড়বে না। বাগান থেকে বাড়িতে ঢোকবার জন্য নিশ্চয়ই কোনো দরজা আছে? হ্যাঁ আছে, কিন্তু সে দরজা তো সকালেও বন্ধই ছিল। মৃগাঙ্ক বাবুর ঘরের দরজা? ও শীতকাল ছাড়া অন্য কোনো সময় দরজা বন্ধ করে শোয় না। আচ্ছা, মৃগাঙ্ক বাবুর ঘর থেকে কিছু চুরি টুরি গেছে? একটা কুটোও না। তবে তাকে খুন করার কি উদ্দেশ্য বলে মনে হয়? কারো সাথে তার শত্রুতা ছিল কি? শশাঙ্ক বাবু খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। আমার মনে যে সন্দেহটা হচ্ছে সেটা আপনাকে বলি। নতুনপুরের শ্মশানে একটা কাল ভৈরবের পুরনো মন্দির আছে, আমাদেরই মাইনে করায় একজন পূজারি সেখানে নিত্য পুজো করে আসছেন। এই দিন তিনেক আগে কোথা থেকে এক সন্ন্যাসী এসে সেই মন্দিরের দখল নিয়েছে, বলছে এবার থেকে সেই হবে মন্দিরের সেবায়ত, অন্য কারোকে মন্দিরে আর ঢুকতে দেবে না। মৃগাঙ্ক বড্ড বদমেজাজি মেজাজি ছিল, পুরোহিতের মুখে কথাটা শুনে সে তো খেপে উঠল, আর তক্ষণে শ্মশানে গিয়ে সেই সন্ন্যাসীকে প্রায় এক প্রকার মেরে ধরেই মন্দির থেকে বার করে দিল, বুঝলেন। আর সন্ন্যাসীও পরশু রাত থেকেই অদৃশ্য হয়ে যায়। কিন্তু যাবার আগে সে নাকি প্রতিজ্ঞা করে গেছে যে তেরাত্রি পেরোবার আগেই এই অপমানের সে প্রতিশোধ নেবে। সেই জন্যই ওই আমার মনে সন্দেহটা হচ্ছে আর কি,
ওই এই কারণেই ওই সন্ন্যাসীকে এই সন্ন্যাসীকে নতুন পুকুরের কেউ চেনে না? না, লোকে তাকে আগে কোনো দিন দেখেনি। তাহলে সে কেমন করে আপনাদের বাড়ির পথঘাট চিনল? কোন দিক দিয়ে ঢুকতে হবে, মৃগাঙ্কবাবুর শোবার ঘরটা কোন দিকে, কিংবা তার ঘরের দরজা যে খোলাই থাকে, এত সব খবর সে জানলো কিভাবে? এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এরপর জয়ন্ত অনেকক্ষণ নিশ্চল এবং নিশ্চুপ হয়ে বসে রইল। বারকতক চিবুকে আঙুল ঘষল, তারপর হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল, মোটরে নতুন পুকুর যেতে বেশিক্ষণ লাগবে না, চলো হে মানিক, শশাঙ্কবাবুদের বাড়িটা একবার দেখা দরকার। বড় বড় চারটি মহল এবং মস্ত বাগান নিয়ে নতুনপুরের জমিদার বাড়ি প্রায় 30-35 বিঘে জমি দখল করে দাঁড়িয়ে আছে। বহুকালের পুরনো অট্টালিকা, বর্তমানে সংস্কারের অভাবে মলিন ও জীর্ণ, অধিকাংশ ঘরই অন্ধকার, মাঝে মাঝে দূরে দূরে মিটমিট করে কেরোসিনের আলো জ্বলছে অত্যন্ত বিষণ্ণভাবে। জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিক লক্ষ্য করতে লাগল। আমার মনে হল শশাঙ্কবাবু জমিদার হলেও তার আর্থিক অবস্থা তেমন আশাপ্রদ নয়। শশাঙ্কবাবু প্রথমে আমাদের নিয়ে তার বাগানে ঢুকলেন। মানধাতা আমলের বড় বড় বুড়ো বুড়ো সব গাছ, অশ্বত্থ, বট, আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল, এইসব যেখানে সেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, রীতিমতো অরণ্যের সৃষ্টি করেছে। টর্চের আলো ফেলে জয়ন্ত এদিক ওদিক দেখতে লাগল। সবুজ পানায় ভরা একটা পুকুর, পানার চাদর ছিঁড়ে মাঝে মাঝে চকচক করছে কালো জল। পায়ে পায়ে আমরা খিড়কির সামনে এসে দাঁড়ালুম। শশাঙ্কবাবু দরজার পাল্লা দুটো খুলে দিয়ে বললেন, এই এইখান পর্যন্ত পায়ের দাগগুলো দেখা গেছে। জয়ন্ত মাটির ওপর আলো ফেলে ঝুঁকে পড়ে বলল, আজ দিনের বেলাতেও এখানে বৃষ্টি হয়েছিল না? হ্যাঁ, বেশ ভারী বৃষ্টি হয়ে গেছে। আমারই দুর্ভাগ্য, দাগগুলো দেখতে পেলে ভালো হতো। তবে পুলিশের কাছ থেকে আপনি জানতে পারবেন। নিজের চোখে দেখা আর অন্যের মুখে শোনার মধ্যে যথেষ্ট তফাত আছে, তবুও মন্দের ভালো। আচ্ছা, কে এসেছিলেন তদন্ত করতে? সাব ইন্সপেক্টর কুমুদবাবু, বয়স অল্প কিন্তু বেশ চৌখুশ লোক বলেই মনে হলো। কাল সকালেই ওর সঙ্গে দেখা করব। এখন চলুন আপনার বাড়িটা দেখি। বাড়িতে ঢোকার দরজার কাছে এসে জয়ন্ত দাঁড়িয়ে পড়ল, বলল, তাহলে এই দরজা দিয়ে খুনি ঢোকেনি বলছেন? শশাঙ্কবাবু বেশ জোর দিয়ে বললেন, না না, খুনের পরও ও দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। বেশ মানিক, তুমি শশাঙ্কবাবুর সাথে এখানে একটু দাঁড়াও, আমি বাড়িটার চারদিকটা একবার চক্কর দিয়ে আসি। জয়ন্ত অন্ধকারে উধাও হয়ে গেল। শশাঙ্কবাবু বললেন, মানিকবাবু, আপনার বন্ধুর তো অনেক নাম ডাক আছে শুনেছি, আপনার কি মনে হয় উনি এই ঘটনার একটা কিনারা করতে পারবেন? তো এর চাইতে অনেক প্যাঁচালো কেসের সমাধান করতে দেখেছি ওকে অনেকবার, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু আমার কথায় উনি নিশ্চিন্ত হলেন কিনা বুঝতে পারলাম না। উনি আর কোনো কথা বললেন না। প্রায় মিনিট 15 পর জয়ন্ত ফিরে এলো এবং নস্যির কৌটো বার করে বেশ আমেজ করে নস্যি টানল। এই নস্যি টানার অর্থ আমি জানি, নিশ্চয়ই ও কোনো একটা দরকারি সূত্র আবিষ্কার করে ফেলেছে। আমার দিকে একবার তাকিয়ে শশাঙ্কবাবুকে বলল, চারদিক থেকেই আমি বারবার চেষ্টা করে দেখলুম, কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতরে ঢোকা সম্ভব হলো না। শশাঙ্কবাবু বেশ অবাক হয়ে বললেন, তাহলে খুনি কীভাবে উপরে উঠল? বাড়ির ভেতর থেকেই খুনের আগে আর পরে কেউই দরজা খুলে দিয়েছে এবং বন্ধ করে দিয়েছে। না না, অসম্ভব, তা হতেই পারে না। তাহলে তো বলতে হবে খুনের আগে আর পরে দরজা খোলাই ছিল। তাই বা কিভাবে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি সকালে এ দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। আমি বললাম, আচ্ছা, এমন কি হতে পারে না
বাড়ির কোথাও হয়তো একটা গুপ্ত দরজা আছে, মানে আগেকার দিনের জমিদার বাড়িতে তো এমন থাকতো, খুনি হয়তো সেই দরজার সন্ধান জানতো। আমার কথা শুনে শশাঙ্কবাবু হাসতে হাসতে বললেন, আমি বাড়ির মালিক হয়ে জানতে পারলাম না, আর খুনি জেনে গেল। জয়ন্ত বলল, তাহলে বাড়ির মালিককে আমি আর একটা নতুন খবর দিই। আমি যখন বাড়িটা চারদিক থেকে পরীক্ষা করছিলাম, তখন অন্ধকারে গাছপালার আড়ালে আড়ালে গা ঢেকে একজন লোক আমার কার্যকলাপ লক্ষ্য করছিল। জয়ন্তর কথা শুনে শশাঙ্কবাবু প্রথমটায় অবাক হয়ে চুপ করে রইলেন, তারপরেই ব্যস্ত হয়ে বললেন, বলেন কি, কি সর্বনাশ, বাড়ির ভিতরেই শত্রু? এ চৌবে পাড়ে মিছে আর দারোয়ানকে ডাকাডাকি করে লাভ নেই, এতক্ষণে সে নাগালের বাইরে সরে পড়েছে। কিন্তু এ কি শোনালেন আপনি, বাড়ির ভিতর শত্রু ঢুকে পড়েছে, শেষটায় আমিও কি? সাবধানে থাকলে আর ভয় কি, চলুন এবার ঘরগুলো দেখি। বাড়ির ভেতরে ঢুকে জয়ন্ত টর্চের আলো দেওয়ালের গায়ে বুলোতে বুলোতে এগিয়ে চলল, সিঁড়ির দ্বিতীয় ধাপেই দাঁড়িয়ে পড়ে বলল, মৃগাঙ্কবাবুর মুখ দিয়ে কি রক্ত উঠেছিল? শশাঙ্কবাবু অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, কি আশ্চর্য, আপনি কি করে জানলেন? জয়ন্ত দেওয়ালের এক জায়গায় টর্চের আলো ফেলে বলল, এই দেখুন। দেখলুম দেওয়ালের গায়ে খানিকটা লাল দাগ লেগে রয়েছে। জয়ন্ত বলল, খুনির হাতে রক্ত লেগেছিল, সিঁড়ি দিয়ে নামার সময় বোধহয় দেয়ালে হাত দিয়ে থাকবে। শশাঙ্কবাবু বিস্ফারিত নেত্রে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি বললুম, তার মানে তো খুন করে খুনি সিঁড়ি দিয়েই নিচেই নেমেছিল, তাহলে তো দরজা দিয়েই তার বাইরে বেরিয়ে যাওয়ার কথা। অথচ শশাঙ্কবাবু দেখেছেন দরজা বন্ধ ছিল, তাহলে বন্ধ করল কে? যে অন্ধকারে তোমার উপর নজর রাখছিল হয়তো সে। হতে পারে, বাড়ির সবার সাথেই কথা বলতে হবে। চলুন শশাঙ্কবাবু, মৃগাঙ্কবাবুর ঘরখানা একবার দেখা যাক। নিহত মৃগাঙ্কবাবুর ঘরখানা একেবারে বাগানের ঠিক ওপরেই, মৃতদেহ আর সেখানে ছিল না বটে, তবুও ঘরে ঢুকেই কিরকম একটা যেন থমথমে ভাব অনুভব করলুম। অন্ধকার বাগান থেকে ভেসে আসছিল হাসনুহানা আর চাঁপার মেশানো গন্ধ। ঘরখানা বেশ সাজানো গোছানো, একদিকে খাট, মাঝখানে একটা গোল মার্বেলের টেবিল, খানকয় গদি মোড়া চেয়ার, আর একদিকটায় তিনটে আলমারি ঠাসা বই। দেওয়ালে ঝুলছে বিখ্যাত শিল্পীদের আঁকা বাছা বাছা ছবি। জয়ন্ত বলল, ঘর দেখলে ঘরের মালিকের সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। চলুন শশাঙ্কবাবু, আপনার আপত্তি না থাকলে আপনার ঘরখানাও একবার দেখার ইচ্ছে আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন। খানচারে ঘর পেরিয়ে শশাঙ্কবাবুর ঘরে গিয়ে ঢুকলুম। এ ঘরে প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো কালো মার্বেলের একটা জলচৌকির ওপর সাজানো পাঁচটা সিঁদুর মাখানো মরার মাথা, আর এক পাশে ব্যাঘ্র চর্মের আসনের সামনে জবার মালা পরানো কোষ্টি পাথরের ছোট্ট একটা কালিকা মূর্তি, তারই পিছনে দেওয়ালের তাকে রয়েছে অনেকগুলো বাঁধানো বই। নামগুলো পড়ে দেখলুম, বৃহৎ তন্ত্রসার, শ্যামা রহস্য, মহানির্বাণ তন্ত্র ইত্যাদি। জয়ন্ত জিজ্ঞাসা করল, আপনি কি তন্ত্র সাধনা করেন? স্ত্রীর মৃত্যুর পর আমি পূজা অর্চনা নিয়েই থাকি, মৃতদেহে প্রাণ সঞ্চারের সাধনা করি। হ্যাঁ, অনেকেই যে এই অলীক সাধনায় নিজের সারাটা জীবন কাটিয়ে দেয় তা আমি জানি। আপনি কি এসবে বিশ্বাস করেন না? শশাঙ্কবাবু আহত স্বরে প্রশ্নটা করলেন, কিন্তু জয়ন্ত সোজা সাপটা উত্তর দিল, প্রাকৃতিক বিধানের বাইরে অতিপ্রাকৃতিক ঘটনা নিয়ে মজা করা চলে, কিন্তু বিশ্বাস করা চলে না। আপনি কি জানেন জয়ন্তবাবু, আমেরিকাও এখন তান্ত্রিক মন্ত্রের গুণে মৃতদেহে জীবন সঞ্চার করছে। আমেরিকায় ছাপার হরপে যত আজগুবি কথা প্রকাশিত হয়, পৃথিবীর আর কোথাও তত হয় কিনা সন্দেহ। আচ্ছা, এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, আপনি মৃগাঙ্কবাবুর দেহে প্রাণ ফেরানোর চেষ্টা করলেই তো পারতেন,
তা না করে তার খুনিকে ধরবার জন্য আমার কাছে এলেন কেন? শশাঙ্কবাবু হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, মৃগাঙ্কর মৃত্যুতে আমি বড়ই আঘাত পেয়েছি জয়ন্তবাবু। এই ভাঙা মন নিয়ে তন্ত্র সাধনা চলে না। ও কথা থাক, আপনি বরং খুনিকে ধরার জন্য যা করার করুন। ঘর থেকে বেরিয়ে আসার সময় আলনার দিকে তাকিয়ে জয়ন্ত বলল, এমন জামা আলনায় ঝুলিয়ে রেখেছেন কেন? একটা কাদা মাখামাখি জামার দিকে তাকিয়ে কথাটা বলল জয়ন্ত। শশাঙ্কবাবু হেসে বললেন, না না, তন্ত্র সাধনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখানে আমারই জামা, আজ সারাদিন পথে ঘাটে অনেক ছোটাছুটি করতে হয়েছে, তো কাদায় পা হুঁড়কে একবার আছাড়ও খেলুম, আর তারপর বাড়িতে এসে জামা কাপড় বদলে মনের ভুলে অন্যটাকে আবার ওই আনলাতেই রেখে দিয়েছি। ঠিকই, সারাদিন অনেক মানসিক এবং শারীরিক ধকল গেছে, মনের ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। জমিদার বাড়ির সদর মহলের বেশ বড় সড়ো একখানা ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। ঘরের সামনে খানিকটা খোলা জমি, তারপর ফটক, তারপরেই বড় রাস্তা। পুরো পরিবেশটার মধ্যেই একটা গা ছমছমে ব্যাপার আছে। রাতের খাওয়া দাওয়া সেরে দুজনেই বিছানা নিয়ে নিয়েছি। আবার এক পশলা বৃষ্টি। আমি বললাম, সমস্ত ব্যাপারটাই আমার কেউ যেন অলৌকিক অলৌকিক মনে হচ্ছে। কারণ? এই যেমন শশাঙ্কবাবুর তন্ত্র সাধনা, মৃগাঙ্কবাবুর সঙ্গে এক অজানা সন্ন্যাসীর ঝামেলা পাকানো, খুনির শ্মশান থেকে এসে আবার শ্মশানেই ফিরে যাওয়া, বন্ধ দরজা দিয়েই বাড়ির ভেতরে লোক ঢুকে পড়া এবং বেরিয়ে যাওয়া, সবটাই যেন এটা অলৌকিক। আর বাড়িটা ঘুরে দেখবার সময় যে লোকটা আমার উপর নজর রাখছিল, সে কি লৌকিক না অলৌকিক? তাকে তো আমি দেখিনি, তুমি দেখেছো, তুমিই জানো। কিন্তু আমি ভাবছি, খুনি খুন করে শ্মশানে ফিরে গেল, তারপর সে কোথায় গেল? এটা একটা ভালো প্রশ্ন। তবে আপাতত আর কিছু ভেবে লাভ নেই। এই বৃষ্টির আমেজে একটা সুখ নিদ্রা দেওয়া যাক, সকালে উঠে থানায় গিয়ে কুমুদবাবুর সাথে দেখা করব। সকালে উঠে বিছানায় বসে একপ্রস্থ চা খাওয়া শেষ করে জয়ন্ত দাড়ি কামাবার সরঞ্জাম নিয়ে বসল। সামনের আয়নার দিকে তাকিয়ে দাড়িতে সাবান ঘষতে ঘষতে আমাকে ইঙ্গিতে কাছে ডাকল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালুম। চাপা স্বরে বলল, আয়নার ভেতর দিয়ে দেখতে পাচ্ছি দরজার পাল্লাটা একটু ফাঁক করে কেউ একজন আড়ি পেতে দাঁড়িয়ে আছে আমাদের কথাবার্তা শুনবে বলে। পাশের দরজাটা দিয়ে বেরিয়ে লোকটাকে ধরো তো। জয়ন্ত নির্বিকার ভঙ্গিতে গালে বুরুশ বোলাতে লাগল, আর আমি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ডান দিকে সরে গিয়ে পাশের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমাকে দেখেই লোকটা থতমত খেয়ে সরে পড়বার চেষ্টা করছিল। আমি তার আগে দৌড়ে তার কাছে পৌঁছে গেলাম, তারপর পিছন থেকে তার গলাটা ধরে এক ধাক্কায় ঘরের ভেতর ঢুকে দিলাম। জয়ন্ত কিছুই হয়নি এমন একটা ভঙ্গিতে আয়না থেকে মুখ না ঘুরিয়েই বলল, মানিক বন্ধুকে বসতে দাও। আমি হাসতে হাসতে একটা চেয়ারে গিয়ে দিলাম, কিন্তু লোকটা বসল না। জয়ন্ত বলল, গলা ধাক্কা দিয়ে চেয়ারে গিয়ে দিলে কেউ কি বসতে চায়? যাই হোক, এবার বলো তো, বোকার মতো আড়ি পাততে এসেছিলে কেন? এটা কি আমাদের বাসর ঘর? লোকটা কাঁচু মাছু মুখ করে বলল, আগে না মশাই, আমি আড়ি পাততে আসিনি, বিশ্বাস করুন আমি আপনাকে ডাকতে এসেছিলুম তো। ডাকতে? এতটা অনুগ্রহের কারণ? শশাঙ্কবাবু আপনাদের ডাকতে বললেন। তুমি কে? এ বাড়ির সরকার। নাম? আগে সুরেন্দ্র মোহন দে। জয়ন্ত দাড়ি কামাতে কামাতে কথা বলছিল, আমাকে বলল, মানিক একবার শশাঙ্কবাবুর কাছে গিয়ে জেনে এসো তো কেন ডাকছেন। আমি ঘর থেকে বেরিয়ে খানিকটা এগিয়েছি, হঠাৎ পিছন থেকে ধূপধাপ করে কার যেন পায়ের শব্দ শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি সুরেন্দ্র মোহন ছুটছে। নিমেষের মধ্যে জয়ন্ত দেখলাম বাঘের মতো লাফিয়ে পড়ে তাকে ধরে ফেলল, তারপর প্রায় শূন্যে তুলে নিয়ে তাকে ঘরের ভেতর ছুঁড়ে ফেলল। আমি দৌড়ে ঘরে ঢুকলাম। জয়ন্ত বলল, আরে আমি যে আয়নার ভেতর দিয়ে ওকে খেয়াল রাখছি হতভাগাটা সেটা বোঝেইনি, বারণ করলুম তবুও পালাতে গেল। সুরেন্দ্র মোহনের বেশ গাঁট্টা গোঁট্টা চেহারা,
মেঝে থেকে উঠে দাঁড়িয়ে কাঁচুমাচু মুখ করে জয়ন্তর দিকে তাকিয়ে আছে। জয়ন্ত তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে হো হো করে হেসে উঠে বলল, বুঝেছি তুমি একটা কাপুরুষ, এখন বিদেয় হও, কিন্তু সাবধান, বাড়ি ছেড়ে পালালেই মরবে। জয়ন্তর হাত থেকে ছাড়া পেয়ে সুরেন্দ্রমোহন দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বললুম, লোকটাকে ছেড়ে দিলে? ওর কাছ থেকে তো অনেক কথা জানতে পারতে। তা যেত, পরে জেনেও নেব, তবে আপাতত ওকে হাতে রাখতে চাইছি। আমরা দুজনেই বেরোবার জন্য তৈরি হয়ে নিলুম। ঠিক তখনই শশাঙ্কবাবু এসে ঘরে ঢুকলেন। জয়ন্ত বলল, আপনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন? শশাঙ্কবাবু অবাক হয়ে বললেন, কই না তো, কে বলল? আপনাদের সরকার সুরেন্দ্রমোহন। সুরেন? না, ভুল বলেছে, দাঁড়ান এক্ষুনি তাকে ডাকছি। দরকার নেই, চলুন সাব ইন্সপেক্টর কুমুদবাবুর সঙ্গে দেখা করে আসি, পদচিহ্নের ইতিহাসটা শুনতে হবে তো। হ্যাঁ, আমি তো আপনাদের নিয়ে যাবো বলে এলুম। সাব ইন্সপেক্টর কুমুদচন্দ্র সেনের বয়স 30-এর বেশি নয়। কুমুদবাবু বেশ উৎসাহী পুলিশ কর্মচারী, এদেশের সাধারণ পুলিশের লোকেদের থেকে একটু আলাদা, প্রাচ্য এবং পাশ্চাত্য অপরাধ তত্ত্ব বিষয়ে বেশ ওয়াকিবহাল। তার কাজের ধরনও বেশ আধুনিক। শশাঙ্কের মুখে জয়ন্তর পরিচয় পেয়ে কুমুদ উচ্ছ্বসিত হয়ে পড়ল। সুপ্রভাত জয়ন্তবাবু, সুপ্রভাত। আপনার সঙ্গে চাক্ষুষ পরিচয়টাই শুধু ছিল না, কিন্তু আপনার সমস্ত কীর্তিকলাপই আমি জানি। আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। শশাঙ্কবাবুর সুবুদ্ধিকে ধন্যবাদ দিই, তিনি ঠিক সময়ে ঠিক লোককেই স্মরণ করেছেন। কুমুদবাবু, আপনার কাছে আমার একটা আবেদন আছে। আবেদন নয়, বলুন আদেশ। বলেন কি, আদেশ করব পুলিশের লোককে? কত পুলিশের লোককেই তো দেখলুম, বাইরের লোকের নাক গলানো তারা মোটেই পছন্দ করে না। কুমুদবাবু মুখ টিপে হেসে বললেন, আমি শিক্ষার্থী মাত্র, বিশেষজ্ঞের সম্মান রাখতে জানি। এখন বলুন কি করতে হবে। শশাঙ্কবাবুর বাগানের বাইরে যে পায়ের ছাপগুলো পেয়েছিলেন না, সেই ব্যাপারে আপনার মুখ থেকে শুনতে চাই। শুধু শুনবেন, চোখে দেখবেন না। কাল রাতে বৃষ্টি সে আশায় জল ঢেলে দিয়েছে, চাক্ষুষ করার উপায় তো আর নেই। কুমুদবাবু হাসি হাসি মুখ করে উঠে দাঁড়ালেন। তারপর একটা আলমারি থেকে কাগজে মোড়া চারটে জিনিস বার করে খুব সাবধানে টেবিলের ওপর রাখলেন। জয়ন্ত বলল, এগুলো কি? মোড়ক খুলেই দেখুন না, কিন্তু সাবধানে খুলবেন। জয়ন্ত মোড়ক খুলেই লাফিয়ে উঠল। আরে, আপনি পায়ের ছাপের ছাঁচও তৈরি করে রেখেছেন? হ্যাঁ, দুজোড়া পায়ের দুজোড়া ছাঁচ। পুলিশ লাইনে আপনি দেখছি অতুলনীয় বাঙালি, আপনার তো আমার সাহায্যের কোনো প্রয়োজনই পড়বে না। না না, আপনার মস্তিষ্ক হয়তো নতুন কোনো তথ্য আবিষ্কার করতে পারবে। এখন আমি যেটা ভেবেছি সেটা আপনাকে বলি। এই ছাঁচ জোড়া হচ্ছে প্রথম ব্যক্তির, যে আগে শ্মশান থেকে এসে আবার শ্মশানেই ফিরে গেছে। আর এই ছাঁচ জোড়া হচ্ছে দ্বিতীয় ব্যক্তির পদচিহ্ন থেকে তোলা, যে খিড়কির দরজা থেকে বেরিয়ে শ্মশানে গেছে, আবার ফিরে এসে বাড়ির ভেতরে ঢুকেছে। এই অনুমানগুলো কিভাবে করছেন? খুব সোজা, ধরুন আমি শ্মশান থেকে কাদা মাখা পথ দিয়ে শশাঙ্কবাবুর বাড়ির খিড়কির দরজায় গিয়ে হাজির হলো, তারপর ভেতরে ঢুকে কাজ সেরে আবার শ্মশানে ফিরে গেল, তারপর আপনি বেরোলেন খিড়কি দিয়ে ওই একই পথে, তখন যেটা হবে, আপনার পায়ের চিহ্নগুলো প্রায়ই পড়বে আমার পায়ের চিহ্নের ওপর। তারপর আপনি যখন শ্মশান থেকে ফিরবেন, তখন আবার আপনার পায়ের চিহ্নগুলো কিন্তু শুধু আমার পায়ের চিহ্নগুলোর ওপরেই নয়, আপনার নিজের শ্মশানমুখও আগের পায়ের চিহ্নগুলোর ওপরেও পড়বে, তাই নয় কি? আপনার যুক্তি অকাট্য। মোট কথা, প্রথম ব্যক্তি শ্মশান থেকে এসে আবার সেখানেই ফিরে গেছে। আশ্চর্যের বিষয় হল, তার পর যে সে কোথায় গেল পদচিহ্ন দেখে তার বোঝার উপায় নেই। শ্মশানে পৌঁছেই সে যেন
অশরীরী হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে, শ্মশানেও নেই, অথচ শ্মশান থেকে যে বেরোয়নি এই ব্যাপারে আমি নিঃসন্দেহ। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে শ্মশানে গিয়ে আবার শশাঙ্কবাবুদের বাড়িতেই ফিরে এসেছে, পদচিহ্নগুলোই তার যথেষ্ট প্রমাণ। প্রশংসা ভরা কণ্ঠে জয়ন্ত বলল, কুমুদবাবু, আপনার সূক্ষ্ম দৃষ্টির পরিচয় পেয়ে আমি মুগ্ধ হলাম। আমি এতক্ষণ মন দিয়ে কুমুদবাবুর কথা শুনছিলুম, এবার বললুম, কুমুদবাবু, আমার কতগুলো প্রশ্ন আছে। শশাঙ্কবাবু সন্দেহ করছেন সন্ন্যাসীকে, কিন্তু সন্ন্যাসী তো আগের দিনই শ্মশান ছেড়ে চলে গিয়েছিল, খুন করতে চাইলে সে শ্মশান থেকে আসবে কেন? আবার শ্মশানেই বা ফিরে যাবে কেন? ফিরেই যদি যায় তাহলে সে শ্মশান থেকে অদৃশ্য হয়ে গেল কিভাবে? এ প্রশ্ন তো আমারও মানিকবাবু। দ্বিতীয় প্রশ্ন হল, এই যে আপনি দ্বিতীয় আরেক ব্যক্তির কথা বলছেন, সে কি খুনির বন্ধু না শত্রু? নিশ্চয়ই বন্ধু, শত্রু হলে সে এতক্ষণে আত্মপ্রকাশ করত। তাহলে সে শ্মশানে গেল এবং ফিরে এলো কেন? এমন হতে পারে নাকি যে সে খুনিকে ধরার জন্যই শ্মশানে গেল এবং তাকে না পেয়ে আবার ফিরে এলো? আবার এমনও তো হতে পারে যে দ্বিতীয় ব্যক্তি খুনি এবং প্রথম ব্যক্তি তার সহকারী। তাহলে কি খুনি বাড়ির ভেতরেরই কোনো লোক? হঠাৎ এই যা বলে শশাঙ্কবাবু আঁতকে উঠলেন, এবং তারপরেই খটাস করে একটা আওয়াজ। তাকিয়ে দেখলুম শশাঙ্কবাবুর হাত ফসকে একজোড়া পায়ের ছাঁচ নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এক মনে আমাদের কথা শুনতে শুনতে বেখেয়ালে হাত ফসকে কেলেঙ্কারিটা করে বসলেন, মুখ কাঁচুমাচু করে বললেন, আমাকে মাপ করবেন কুমুদবাবু, আপনাদের কথা শুনতে শুনতে একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম। আচ্ছা, ছাঁচ কি নতুন করে আর তোলা যাবে না? অসম্ভব, কাদার উপর পায়ের ছাপা নেই, বৃষ্টিতে সব ধুয়ে গেছে। তাহলে পুরো পরিশ্রমটাই মাটি হয়ে গেল। আমার নিজেই নিজেকে থাপড়াতে ইচ্ছা করছে, খুনিকে ধরবার সহজ উপায়টাই নষ্ট হয়ে গেল। জয়ন্ত শশাঙ্কবাবুকে আশ্বস্ত করে বললেন, না না, আপনি চিন্তা করবেন না শশাঙ্কবাবু, কিছু ক্ষতি হলো বটে, কিন্তু ওরকম ছাঁচ তোলবার আগে পায়ের ছাপের ফটো আর সঠিক মাপ নেওয়া হয়, সুতরাং কাজ চালিয়ে নেওয়ার মতো রসদ আছে। শশাঙ্কবাবু উৎফুল্ল স্বরে বললেন, শুনে হাঁপ ছেড়ে বাঁচলুম জয়ন্তবাবু, খুবই হতাশ হয়ে পড়েছিলুম। কিন্তু বাকি ছাঁচ জোড়াতে আর দয়া করে হাত দেবেন না। পাগল, এই আমি এখান থেকে সরে বসব। এই বলে হরহর করে চেয়ারটাকে টেনে নিয়ে টেবিলের কাছ থেকে পাঁচ হাত তফাতে গিয়ে বসলেন। কুমুদবাবু বললেন, এমন নিখুঁত অবস্থায় পায়ের ছাপ দেখতে পাওয়ার সুযোগ বড় একটা মেলে না, এগুলো না পেলে ধরতেই পারতুম না যে শশাঙ্কবাবুর বাড়ির ভেতরেই এমন একজন আছে যে সব রহস্য জানে। তবে জয়ন্ত কিন্তু পায়ের ছাপ না দেখেই সেটা ধরে ফেলেছিল, তাই নাকি? আমার দৃঢ় বিশ্বাস বাড়ির ভেতর থেকেই খুনিকে কেউ দরজা খুলে দিয়েছে। শশাঙ্কবাবু বিষণ্নভাবে বললেন, এ কথা শুনে পর্যন্ত আমার জীবন বিষাক্ত হয়ে উঠেছে, মন সর্বদাই ছেদছেদ করছে। কারোর উপরে কি আপনার সন্দেহ হয়? শশাঙ্কবাবু চিবুকে হাত বোলাতে বোলাতে বললেন, বাড়িতে আশ্রিত পোষ্য আত্মীয় কর্মচারী দাস দাসী অনেকেই আছে, হঠাৎ এতদিন পর কাকে সন্দেহ করি বলুন তো। কিন্তু কাল রাতে আমি যখন বাগানে ছিলাম তখন কেউ একজন লুকিয়ে আমায় অনুসরণ করছিল, আবার আজ সকালেই বাড়ির সরকার সুরেন আড়ি পেতে আমার আর মানিকের মধ্যে কি কথা হচ্ছিল না হচ্ছিল তা শুনছিল। জয়ন্তর মুখে এ কথা শুনে শশাঙ্কবাবু প্রায় স্তম্ভিত হয়ে গেলেন। বলেন কি, এত বড় স্পর্ধা সুরেনের? কই, এতক্ষণ এ কথা বলেননি কেন? দরকার হয়নি, তাই বলিনি। আজকেই আমি ওকে তাড়াবো, হতবাঘা নিমক হরাম। কুমু দাঁড়িয়ে উঠে বলল, আপনি তাড়াবার আগে তাকে আমি গ্রেপ্তার করব। আমি বললুম, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ কই? আড়ি পাতলেই কেউ খুনির সহকারী হয়ে যায় নাকি? তা যায় না, কিন্তু আড়ি পাতাটাও তো একটা অপরাধ, ওর মনে নিশ্চয় পাপ আছে, ওর পায়ের মাপটা নেবার জন্যই আমি ওকে অ্যারেস্ট করব। জয়ন্ত ও রূপর নস্যিদানি থেকে একটি নস্যি নিতে নিতে বলল, হ্যাঁ, গ্রেপ্তার করবেন যদি সে ইতিমধ্যেই চম্পট দিয়ে না থাকে। তবে পালাবে? অসম্ভব,
শশাঙ্কবাবুর বাড়ির চারিদিকে পুলিশ পাহারার ব্যবস্থা করেছি। ও বাড়ি থেকে একটা মাছিও আর পালাতে পারবে না। জয়ন্ত আর এক টিপ নস্যি নিয়ে বলল, আপনি দেখছি অতি সজাগ ব্যক্তি, আমার সাহায্য আপনার কাছে বাহুল্য মাত্র। তাহলে চলুন শ্রীমান সুরেনের একটা ব্যবস্থা করা যাক। কুমুদবাবু এসে সুরেনকে গ্রেপ্তার করলেন। শশাঙ্কবাবুর পুজোর সময় হয়ে গেছে বলে তিনি গেলেন পুজো করতে। পৃথিবী উল্টে গেলেও এ ব্যাপারে তাঁর কোনো নড়চর হয় না। জয়ন্ত সুরেনকে বলল, সুরেন, ভেবেছিলুম কাল পরশু তোমাকে গোটা কয়েক কথা জিজ্ঞেস করব, কিন্তু কাল পরশু তুমি তো থাকবে হাজতে, সুতরাং কথাগুলো এখনই জিজ্ঞেস করে নেওয়া ভালো। সুরেন কাঁদো কাঁদো হয়ে বলল, আমি নির্দোষ, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি কিচ্ছু জানি না। কুমুদবাবু ধমক দিয়ে উঠলেন, চুপ, ধরা পড়লে সবাই ওই কথা বলে, তারপর রুলের গুঁতো খেলেই পেট থেকে সব ভড়াভড় করে বেরিয়ে পড়ে। কুমুদবাবু, আমি সুরেনকে নিয়ে একবার পাশের ঘরে যেতে পারি? অনায়াসেই, কিন্তু দেখবেন পালায় না যেন। সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। সুরেনকে নিয়ে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। তারপর মিনিট পনেরো পরে আবার ফিরে এল। লক্ষ্য করলুম সুরেনের কান্না কান্না ভাবটা আর নেই। জয়ন্ত বার দুয়েক নস্যি টেনে বলল, আপাতত সুরেনের বিরুদ্ধে তো কোনো কেস নেই। না, তবে সেটা তৈরি করতে কতক্ষণ? সুরেনকে ছেড়ে দিন। সে কি, আপনি তো বললেন যে? হ্যাঁ বলেছিলুম, কিন্তু সুরেন আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছে। আপাতত ওকে আর থানায় নিয়ে যাবার দরকার নেই, ওর জন্য না হয় আমি জামিনদার রইলুম, ওকে ডাকলেই গিয়ে হাজিরা দেবে। এখন আপনি যখন বলছেন তখন? কুমুদবাবুর অনিচ্ছা সত্ত্বেও সুরেনের দিকে তাকিয়ে বললেন, যাও তবে, জয়ন্তবাবুর কথাই আজ তোমাকে ছেড়ে দিলুম। সুরেন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সবেগে ঘর থেকে বেরিয়ে গেল, বাঘের কবল থেকে মুক্তি পাওয়া মেষ শাবকের মতো। কুমুদবাবু জয়ন্তকে বললেন, আপনার এই চালের মহিমা আমি ঠিক বুঝলুম না। সব জিনিসের মহিমা কি সবসময় বোঝা যায়? আমার দেখার ইচ্ছে ছিল ওই দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে ওর পায়ের মাপ মেলে কিনা। ও তো আর পালাচ্ছে না, দুদিন পরে মেলালেই বা ক্ষতি কি? দেরি হয়ে যাবে যে। কিছু দেরি হবে না মশাই, আমি ভবিষ্যৎবাণী করছি, ঠিক আর দুদিনের মধ্যেই শশাঙ্কবাবুর মনস্কামনা পূর্ণ হবে, অর্থাৎ তার ভাইয়ের হত্যাকারীকে কুমুদবাবু গ্রেপ্তার করবেন। না মশাই, আমি ডিটেকটিভ উপন্যাসের অমানসিক গোয়েন্দা নই, আপনার ভবিষ্যৎবাণীকে অত শীঘ্র সফল করার শক্তি আমার নেই। আচ্ছা, ভবিষ্যৎবাণী ফলে কি না ফলে সে না হয় ভবিষ্যতেই দেখা যাবে। এখন বলুন দেখি, পায়ের ছাপ ছাড়া আর কী কী তথ্য আপনি পেয়েছেন? হ্যাঁ, একটা ভারী অদ্ভুত ব্যাপার বুঝলেন, আমাদের এলাকায় গত দেড় মাসের মধ্যে তিনটে খুন হলো। প্রথম ব্যক্তির নাম শ্যামাকান্ত বক্সি, তার ব্যবসা ছিল ওই সুদে টাকা খাটানো। দ্বিতীয় খুনটা হয় পাশের গ্রাম নন্দপুরে, একজন মারোয়ারি, তারও ব্যবসা ছিল ওই টাকা লেনদেনের। এবং তৃতীয় ব্যক্তি হলেন ইমলিগাঙ্কবাবু। এর মধ্যে অদ্ভুত ব্যাপারটা কি? তিনজনকেই খুন করা হয়েছে গলা টিপে, আর তিনবারেই খুনি কাজ সেরে পালাতে পেরেছে। এবং সবচাইতে রহস্যজনক বিষয় হচ্ছে তিনবারই খুনের আগের দিন একজন করে মানুষ অদৃশ্য হয়েছে। জয়ন্ত উত্তেজিতভাবে দাঁড়িয়ে উঠে বলল, তার মানে? প্রথম খুনের আগের দিন থেকেই নতুনপুরের চাড়াল পাড়ার একটি লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় খুনের আগের দিন এখানকার এক গোয়ালা অদৃশ্য হয়েছে, এখনও তার সন্ধান মেলেনি। এবং মৃগাঙ্কবাবু যেদিন খুন হন তারও আগের দিন শ্মশান থেকে অন্তর্হিত হয়েছে এক সন্ন্যাসী, একথা তো আপনারা জানেন। কিন্তু সন্ন্যাসীকে তো তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাই সে চলে গেছে, সে তো আর হঠাৎ অন্তর্হিত হয়নি। কি জানি, আমার মন বলছে এই তিনটে খুনের মধ্যে বোধহয় একটা সম্পর্ক আছে। প্রত্যেকবারই গলা টিপে হত্যা, আর ঘটনার ঠিক আগের দিন একজন করে মানুষের অন্তর্ধান। আমি বললুম, কিন্তু যারা অদৃশ্য হয়েছে তাদের সঙ্গে হত্যাকারীর কি কোনো সম্পর্ক থাকতে পারে, নাকি তারাই হত্যাকারী? কিছুই বুঝতে পারছি না। প্রথম দুটি খুনের ক্ষেত্রে যারা খুন হয়েছে এবং
যারা অদৃশ্য হয়েছে তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই, তারা প্রতিদিনের মতো নিজেদের কাজে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। নিখোঁজ ব্যক্তিদের আত্মীয় স্বজন এবং পুলিশ অনেক খোঁজ করেও তাদের কোনো সন্ধান করতে পারেনি। সন্ন্যাসী না হয় মৃগাঙ্কবাবুর ধমককে পালিয়েছে বুঝলুম, কিন্তু অন্য দুজন এখনও পর্যন্ত কোনো মামলারই কিনারা করা সম্ভব হয়নি। আমাদের থানার খুব বদনাম হয়ে যাচ্ছে জয়ন্তবাবু। জয়ন্ত গম্ভীর হয়ে বলল, আপনি তো আবার ঘটনা প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দিলেন। ভেবেছিলুম আজ আপনার সঙ্গে নতুনপুরের শ্মশানটা একবার দেখতে যাব, কিন্তু তার হলো না দেখছি। কেন হবে না, কেন চলুন না, ওটা কালকের জন্য তোলা থাক। আপাতত প্রথম আর দ্বিতীয়বারে যারা খুন এবং অদৃশ্য হয়েছে বললেন তাদের ঠিকানাগুলো দিন দেখি, একটু খবরাখবর নিয়ে আসি। জয়ন্ত ফিরল সন্ধ্যের পর। ওর ঘন ঘন নস্যি টানা দেখেই বুঝলুম দিনটা ব্যর্থ যায়নি। বিছানায় বসে পা দুটো সামনের দিকে ছড়িয়ে দিয়ে বলল, বুঝলে মানিক, মামলাটা ছেলে খেলার মতো সহজ। কে খুনি সেটা ধরে ফেলেছ? এর উত্তর কাল দিতে পারবো, হয়তো আমার ভবিষ্যৎবাণী মিথ্যে হবে না। বুঝলে কুমুদবাবু হয়তো আগামীকালই খুনিকে গ্রেপ্তার করবেন। তুমি চলে যাবার পর কুমুদবাবু কি বলছিল জানো? কি? কাল তিনি এবাড়ির সকলের পায়ের ছাপ নেবেন। নিয়ে কি করবেন? সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাপের সঙ্গে যার পা মিলবে তাকেই তিনি গ্রেপ্তার করবেন। কি অপরাধে? খুনির সহকারী বলে। আসামি বলবে আমি খুনিকে ধরবার জন্য তার পিছু নিয়েছিলাম, তারপর ধরতে না পেরে ফিরে এসেছি। তাহলে প্রশ্ন উঠবে পুলিশকে আগে কথাটা জানায়নি কেন? সে বলবে ভয়ে। শোনো মানিক, আইন যেমন আছে তেমনি আইনেই আইনকে ফাঁকি দেবার উপায়ও আছে। কুমুদবাবু এত সহজে কেল্লাফাতে করতে পারবেন না। তাহলে ভবিষ্যৎবাণী ফলবে কীভাবে? সেটা এখনই বলা যাচ্ছে না, তবে কাল শ্মশানে গিয়ে হয়তো কিছু একটা হলেও হতে পারে। আজ রাতটা যেমন গুমোট তেমনি মশা। মশারি ফেললে গরম আর মশারি তুললে মশার জ্বালায় ট্যাঁকা দেয়। জয়ন্ত খানিকক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ল, বলল, কি বুঝছো মানিক? প্রাণ যাওয়ার জোগাড়। তবে চলো বাগানে গিয়ে একটু পাইচারি করে আসি। সাধু প্রস্তাব, চলো। নিশুতি রাত, কিন্তু নিস্তব্ধ নয়। কাছেই কোথাও পাড়ে চোবে দোবে প্রভৃতি দারোয়ানদের নাকে নাকে নানা সুরের বাজনা বাজছে। চারিদিক থেকে তাদের সঙ্গে টক্কর দেওয়ার জন্য ব্যাঙের দলও বসিয়েছে জলসা। ঝিঝি পোকারাও কম যায় না। জয়ন্ত বলল, চলো পুকুরের দিকটা যাওয়া যাক, ওখানে হয়তো একটু ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে। পুকুরের দিকটাতে সত্যিই বেশ ঠান্ডা। শশাঙ্কবাবুর ঘরের নিচটা দিয়ে যাওয়ার সময় কানে এলো সুগম্ভীর সুরে মন্ত্র উচ্চারণ। বুঝলুম শশাঙ্কবাবু পুজোয় বসেছেন। শান বাঁধানো পুকুরের ঘাটে বসে থাকতে বেশ ভালোই লাগছে। খানিকটা আলোয় খানিকটা ছায়ায় ভরা জল টলটল করছে। খানিকটা বসে খানিকটা হাঁটাহাঁটি করে অনেকটা সময় পেরিয়ে গেল। বাড়ির কোনো একটা ঘড়িতে ঢং ঢং করে তিনটে বাজল। জয়ন্ত বলল, চলো এবার ঘরে যাওয়া যাক, শিকার না পেয়ে মশারা এতক্ষণে ঘর খালি করে দিয়েছে। ঘরমুখ হতেই হঠাৎ দেখলাম দূরে একটা লোক খুব দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। জয়ন্তও দেখেছে ব্যাপারটা। বললুম, শশাঙ্কবাবুকে ডাকবো নাকি? ভক্তের পুজোতে ব্যাঘাত ঘটানো উচিত হবে না। তাহলে চলো পেছনে। আপাতত নিদ্রা দেবীর আরাধনা, তারপর কাল সকালে উঠে ভাবা যাবে। চলো। আমাদের ঘরের দালানে উঠবার সিঁড়িটার সামনে দাঁড়িয়ে গিয়ে জয়ন্ত বলল, মানে আমরা যখন ঘর থেকে বেরোই তখন কি বাক্সটা এখানে ছিল? দেখলুম প্যাকিং কেসের মতো দেখতে একটা বাক্স সিঁড়ির পাশেই রাখা আছে। বললুম, কি জানি হয়তো ছিল, লক্ষ্য করিনি। না ছিল না। জয়ন্ত বাক্সটা নেড়ে চেড়ে পরীক্ষা করতে করতে বলল, বিশ্রী বুনো বুনো একটা গন্ধ বেরোচ্ছে, নিশ্চিত ভেতরে জীবজন্তু কিছু একটা ছিল। এখন তো নেই। না, কিন্তু সে গেল কোথায়? বাক্সটা এখানে ছিল না।
এলো কোত্থেকে? ভেতরে যে জন্তুটা ছিল সেই বা গেল কোথায়? চুলোই যাক, উনি আর মাথা ঘামিয়ে লাভ নেই, এখন চলো, ঘুম পেয়েছে। মরণ ঘুম মানে? এইমাত্র একটা লোককে আমরা সরে যেতে দেখেছি, আমাদের ঘরের সামনেই বাক্সের আবির্ভাব। বাক্সের ভেতর যে প্রাণীটা ছিল সেটা এখন বাইরে, এবং আমাদের ঘরের জানলা খোলা। এসব থেকে কি বুঝছ? আমার ঘুম পাচ্ছে না জয়ন্ত। আমাদের ঘরে আলো জ্বালানো নেই এবং আমাদের সঙ্গে টর্চও নেই, অতএব সকাল না হওয়া পর্যন্ত উদ্যান ভ্রমণই কর্তব্য। এই হয়, অপরাধীদের ওপর নিয়তির কি এক অভিশাপ আছে জানো তো? খুব মাথা খাটিয়ে গুছিয়ে কাজ করেও প্রায় তারা শেষ রক্ষা করতে পারে না। খালি বাক্সটা এমন চোখের সামনে ফেলে রেখে যাবার কি দরকার ছিল বলো? পরদিন সকালে ঘরের দরজা খুলে চমকে উঠলুম। বিছানার ওপর মস্ত একটা কাল কেউটে ফনা তুলে আমাদের স্বাগত জানাচ্ছে। অন্য উপায় না পেয়ে জয়ন্ত রিভলভারের গুলিতে তাকে শান্ত করল। এরপর গুলির আওয়াজ অপছন্দ হওয়ায় খাটের তলা থেকে বেরিয়ে এলো আর একটা সাক্ষাৎ সম। জয়ন্ত তাকেও একইভাবে থামিয়ে দিল। ভালো করে ঘর পরীক্ষা করে আর কিছু পাওয়া গেল না। এদিকে গুলির আওয়াজ শুনে বাড়ির লোকজন সবাই ছুটে এলো। ব্যাপার দেখে সবাই একেবারে তাজ্জব হয়ে গেল। শশাঙ্কবাবু বললেন, কি সর্বনাশ, এ কোথায় বাস করছি আমি? বেলা আরেকটু বাড়লে কুমুদবাবু এসে হাজির হলেন। সব শুনে বললেন, না না জয়ন্তবাবু, আপনাদের আর এখানে থাকাটা উচিত হবে না। আর এখানে থাকবার প্রয়োজন পড়বে বলেও মনে হয় না, আমার ভবিষ্যৎবাণীটা ভুলে গেলেন? কালকের মধ্যেই আসামিকে আপনি গ্রেফতার করবেন, তবে এখন মনে হচ্ছে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, চলুন শ্মশানটা একবার ঘুরে আসা যাক। শ্মশানে যাওয়া হচ্ছে শুনে শশাঙ্কবাবু বললেন, আমিও কি আপনাদের সঙ্গ নিতে পারি? স্বচ্ছন্দে। খিড়কির দরজা দিয়ে বেরিয়ে আমরা শ্মশানের পথ ধরলুম। পথটা চওড়ায় পুরো চার হাতও হবে না, কখনো ছোট ছোট মাঠের ওপর দিয়ে, কখনো কাঁটা জঙ্গলের ভেতর দিয়ে, কখনো বা বাঁশ বনের পাশ দিয়ে এঁকে বেঁকে এগিয়ে প্রায় মাইল খানেকের পর শ্মশানে গিয়ে শেষ হয়েছে। ছোট শ্মশান, একদিকে কাল ভৈরবের ছোট্ট একটা পুরনো মন্দির ছাড়া আর কোনো ঘর নেই, পাশেই একটা পুকুর, তার ঘাট ভাঙা, জল নোংরা। শ্মশানের দুদিকেই রয়েছে দুর্ভেদ্য অরণ্য। চিতার কাঠ কাটবার সময় ছাড়া মানুষ সেদিকটায় যায় না, তার ভেতরে ঢুকবার কোনো রকম পথও দেখা গেল না। জয়ন্ত একবার একলা চারদিকটা ঘুরে এলো, তারপর কুমুদবাবুকে জিজ্ঞাসা করল, প্রথম ব্যক্তির অর্থাৎ খুনির পায়ের দাগ কোথায় গিয়ে শেষ হয়েছিল? কুমুদবাবু একটু এগিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে বললেন, এই যে এইখানে। দেখলুম তার ঠিক পরেই রয়েছে কাঁটা গাছে ভরা একটা জঙ্গল। জয়ন্ত বলল, এই জঙ্গলে মানুষ ঢুকতে পারে শশাঙ্কবাবু? শশাঙ্কবাবু মাথা নেড়ে বললেন, অসম্ভব, ওখানে কিভাবে, না। কুমুদবাবু বললেন, এ সন্দেহটা আমার মনেও একবার এসেছিল, কিন্তু এর চারপাশটা ঘুরে দেখেছি আমি, কোথাও কোনো পায়ের চিহ্ন পাইনি। জয়ন্ত কাঁটা ঝোপটার দিকে খানিকটা এগিয়ে গিয়ে একটি নস্যি নিয়ে বলল, কুমুদবাবু আপনার দৃষ্টিশক্তির প্রশংসা না করে উপায় নেই, কিন্তু তার সঙ্গে আরও একটা শক্তির প্রয়োজন হয়, মস্তিষ্ক চালনার শক্তি, সেটা আপনি তেমনভাবে প্রয়োগ করেননি। পায়ের দাগ এই পর্যন্তই ছিল এ কথা ঠিক, কিন্তু তারপর? মানুষ তো আর কর্পূর নয় যে উবে যাবে। এই বলে জয়ন্ত কাঁটা ঝোপটার আর একটু ভেতরে গিয়ে নিচু হয়ে কি একটা টেনে বার করে আনল। দেখলুম একটা শাবল। শাবলটা বার করবার সময় ঢং করে একটা ধাতব আওয়াজ হলো,
জয়ন্ত বলল, কোদালও একটা আছে দেখছি। কুমুদবাবু এগিয়ে গিয়ে কোদালটাও বার করে আনলেন। জয়ন্ত বলল, খুনি এখনো শ্মশানেই আছে। কিন্তু কোথায়? মাটির তলায়, আমার পায়ের ঠিক নিচে। কুমুদবাবু খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে রইলেন, তারপর হঠাৎ লাফিয়ে উঠে বললেন, কি আশ্চর্য, এই ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। চারপাশের মাটিতে জমাট ঘাস, অথচ এই জায়গায় আলগা কিছু লতা পাতা, মাটিও আলগা। এতদিন শুধু অন্ধকারে হাঁটতে বেড়াচ্ছিলুম। খুনিকে কেউ খুন করে এখানে পুঁতে রেখেছে। তার মানে দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু নয়, শত্রু। তাই তো মনে হচ্ছে। সে কি সুরেন? না, তবে তার পায়ের ছাপ তো আপনার কাছে আছে, প্রমাণের অভাব হবে না। আপনি জানেন সে কে? জানি বই কি, ওই যে দেখুন যিনি ছুটছেন। আরে কি আশ্চর্য, শশাঙ্কবাবু ওরকম ঊর্ধ্বশ্বাসে ছুটছেন কেন? পাছে আপনি ওর পায়ের ছাপ নেন সেই ভয়ে। কিন্তু এই যে অকল্পনীয় ব্যাপার, আপনি আপাতত কজন সেপাই পাঠিয়ে দিন শশাঙ্কবাবু যেন পালাতে না পারে। আর জোনাচারের জমাদারের ব্যবস্থা করুন, মাটি খুঁড়ে খুনির দেহটা বার করতে হবে। কুমুদবাবু জয়ন্তর কথা মতো চটপট সব ব্যবস্থা করে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই জমাদারেরা মাটি খোঁড়া শুরু করল। কুমুদবাবু বললেন, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ দিতে শেষ পর্যন্ত খুনিকে নিজের হাতেই শাস্তি দিলেন শশাঙ্কবাবু? না, শশাঙ্কবাবুকে অতটা ভাতৃদরদী ভাবার কোনো কারণ নেই, সে ব্যাখ্যা পরে হবে। ওই দেখুন মাটির নিচে থেকে কার দেহ বেরিয়ে আসছে? কিন্তু মাটির নিচ থেকে একটা নয়, বেরিয়ে এলো তিনটে দেহ। মাথায় লম্বা জট পাকানো চুল, গলায় রুদ্রাক্ষের মালা আর শুকনো জবা ফুলের মালা দেখে ফুলে ফেঁপে ওঠা মৃতদেহটা যে সেই সন্ন্যাসীরই তা বুঝতে অসুবিধা হল না। তবে অন্য দুটো দেহ বলতে শুধুই কঙ্কাল। তীব্র কটু গন্ধে শ্মশানের বাতাস ভারী হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকাই দায়। একটু দূরে সরে এসে জয়ন্ত বলল, এ দুটো দেহ যে এখানে পাবো এমন আশা করিনি। তিনটে খুনি শশাঙ্কের কীর্তি। যাই হোক, আমার ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, আমার দায়িত্ব ছিল মৃগাঙ্কবাবুর খুনিকে বার করা। আমি বললুম, কুমুদবাবু আপনার এলাকা থেকে আরও দুজন লোক অদৃশ্য হয়ে যাওয়ার কথা বলছিলেন না, এরা তারা নয় তো? কিন্তু তাদের সাথে শশাঙ্কবাবুর সম্পর্ক কি? শশাঙ্কের সঙ্গে সম্পর্ক আছে কিনা জানি না, তবে তাদের অদৃশ্য হওয়ার পরে পরেই যে দুজন ব্যক্তি খুন হয়েছে তাদের দুজনের কাছ থেকেই শশাঙ্ক যে প্রচুর টাকা ধার নিয়েছিল সে খোঁজ আমি পেয়েছি। তাহলে তো সব কিছু ঝট পাকিয়ে গেল। জয়ন্ত, তুমি তো অলৌকিকে বিশ্বাস করো না, কুমুদবাবু আপনি করেন? কি জানি মশাই, লৌকিক অলৌকিক সবই তো তালগোল পাকিয়ে যাচ্ছে। তাহলে আমি পরিষ্কার করে দিচ্ছি, শুনুন, শশাঙ্কবাবু যে তন্ত্র সাধনা করেন এটা জানেন তো? হ্যাঁ জানি বই কি, মাঝে মধ্যে নাকি এই নির্জন শ্মশানে তিনি রাতের বেলায় এসে পুজো আর্চা করতেন। জয়ন্ত তোমার মনে আছে কাল মৃতদেহে প্রাণ সঞ্চার করবার প্রসঙ্গে উনি আমাদের সঙ্গে তর্ক করছিলেন? হ্যাঁ মনে আছে, তুমি কি বলতে চাইছো বলো তো। নিজে হাতে শশাঙ্কবাবুকে খুন করতে গেলে ধরা পড়লে সব কিছু ফাঁস হয়ে যেত, তাই সন্ন্যাসীকে খুন করে তারপর তার দেহে প্রাণ সঞ্চার করলেন, তখন সন্ন্যাসী তাঁর আজ্ঞাবহ দাস হয়ে গেল। এইবার তাঁর নির্দেশে সন্ন্যাসী এসে মৃগাঙ্কবাবুকে খুন করলেন এবং এরপর শশাঙ্কবাবু শ্মশানে গিয়ে পুনরায় সন্ন্যাসীর দেহের প্রাণ হরণ করে তাকে মাটিতে পুঁতে দিলেন। এই একইভাবে ওই অন্য দুটি মৃতদেহের সাহায্যে আগের দুজন পাওনাদারকে খুন করিয়ে নিলেন। শোনো মানিক, তোমার এই ব্যাখ্যা নিয়ে একটা ভালো তান্ত্রিক থ্রিলার লেখা যেতে পারে, কিন্তু আদালতে কিছুই প্রমাণ করা যাবে না। জয়ন্ত আমার কথা ফুৎকারে উড়িয়ে দিয়ে নিজে বলা শুরু করল, অলৌকিক নয় মানিক, বরং এখানে দৈবর একটা বড় ভূমিকা আছে। দৈবগতিকে নতুনপুরে শ্মশানে এলো এক ভিনদেশী সন্ন্যাসী। মৃগাঙ্কের সাথে তার বাক বিতণ্ডার খবর পেয়ে শশাঙ্ক গোপনে তার সাথে দেখা করল। অনেক টাকার লোভ দেখিয়ে ক্রুদ্ধ সন্ন্যাসীকে রাজি করালো মৃগাঙ্ককে হত্যা করতে। শশাঙ্কের পরামর্শেই সন্ন্যাসী শ্মশান থেকে অদৃশ্য হল। দুর্যোগের রাত্রে আবার শ্মশানে ফিরে এলো। বৃষ্টি থামার পর
সন্ন্যাসী শশাঙ্কের বাড়ির দিকে রওনা দিল। শশাঙ্ক তাকে খিড়কির দরজা ও বাড়ির দরজা খুলে দিল নিজের হাতে। কাজ মিটিয়ে যাওয়ার পর শশাঙ্ক তাকে আবার নির্জনে শ্মশানে ফিরে যেতে বলল এবং খুব সম্ভবত এও জানালো যে বকশিসের টাকা সে নিজে শ্মশানে গিয়ে একটু পরেই দিয়ে আসবে। খানিক বাদেই শ্মশানে শশাঙ্কের প্রবেশ এবং তার হাতে সন্ন্যাসীর মৃত্যু। মাটি খুঁড়ে সন্ন্যাসীকে কবর দিয়ে শাবল আর কোদাল কাঁটা ঝোপে ফেলে দিয়ে শশাঙ্কের প্রস্থান। কিন্তু শশাঙ্ক কিংবা সন্ন্যাসী কেউই জানতে পারেনি যে তাদের এই নৈশ অপরাধের কাহিনী লেখা রইল কর্দমাক্ত পথের বুকে পদচিহ্নের রেখায় রেখায়, এবং একজন আধুনিক মনস্ক পুলিশ অফিসার তাদের পাঠোদ্ধার করে ফেলতে পারে। জয়ন্তর ব্যাখ্যা এবং তার মুখে নিজের প্রশংসা শুনে কুমুদবাবু গদগদ হয়ে বললেন, কিন্তু আপনি এসব ধরলেন কিভাবে? শশাঙ্কবাবুর ওপরই বা আপনার সন্দেহটা পড়ল কেন? বরং তিনি তো ভাইয়ের হত্যাকারীকে ধরবার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। গোয়েন্দার চোখে সন্দেহের ঊর্ধ্বে কেউই নয় কুমুদবাবু। শশাঙ্ক সন্ন্যাসীর ঘাড়ে দোষ চাপিয়ে আমাদের ভুল পথে চালিত করতে চেয়েছিল। আমি এখানে এসেই বুঝে গিয়েছিলাম তার আর্থিক অবস্থা মোটেই সুবিধাজনক নয়। মৃগাঙ্ক মরলে পুরো সম্পত্তির অধিকারী হবে সে। তবে সন্দেহ গাঢ় হল অন্য দুটো কারণে। প্রথমত, তার ঘরের আনলায় ঝোলানো কাদামাখা জামা। শশাঙ্কের বক্তব্য কাদা জলে আছাড় খেয়ে ওই অবস্থা হয়েছে, কিন্তু কাদায় পড়ে গেলে কাদা লাগবে জামার একদিকেই, পুরো জামাটাই কাদামাখামাখি হবে না। তাছাড়া জামার হাতা দুটো দেখেই বোঝা যায় যে একমাত্র গর্ত থেকে মাটি তুলতে গেলেই ওভাবে কাদামাখামাখি হতে পারে। আর দ্বিতীয় ঘটনাটা হল সন্দেহের মোক্ষম কারণ। সেদিন থানায় তার হাত থেকে দ্বিতীয় ব্যক্তির পদচিহ্নের ছাঁচটা পড়ে যাওয়ার ঘটনা। এর মধ্যেও আবার রহস্য আছে নাকি? আছে। ছাঁচটা হাত থেকে পড়ে যাওয়া কোনো দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত ঘটনা। সে কি? এটা কিভাবে বুঝলেন? আপনারা খেয়াল করেননি, কিন্তু আমি তখন ঘটনাচক্রে শশাঙ্কের দিকেই তাকিয়েছিলাম। হাত থেকে কিছু পড়ে গেলে আগে সেটা পড়ে যাবে, তারপর মুখ থেকে এই যা শব্দটা বেরোবে। কিন্তু সেদিন ঠিক উল্টো ব্যাপারটাই ঘটল। অর্থাৎ প্রথমে এই যা শব্দটা মুখ থেকে বেরোলো এবং তারপরে ছাঁচটা মাটিতে পড়ল। আপনি যে তাকে সন্দেহ করছেন, এটা বুঝেই কি শশাঙ্কবাবু সুরেনকে আপনাদের পেছনে লাগিয়ে দিয়েছিল? সুরেনকে আমাদের উপর নজর রাখবার জন্য লাগিয়েছিল প্রথম দিন থেকেই। সেদিন হাতে নাতে ধরে আমি ওর চোখের দিকে তাকিয়েই বুঝেছিলুম সুরেন একটি ভীতু, আজ্ঞাবহ দাস। আপনার হাত থেকে সেদিন ছাড়িয়ে নেবার পর ও আমার কাছে সমস্ত উগড়ে দিয়েছিল। তবে শেষ দিকটা শশাঙ্ক সম্ভবত আন্দাজ করতে পেরেছিল যে আমি তার সম্পর্কে অনেক কথাই জেনে ফেলেছি, আর সেই কারণেই ঘরে কালকে উঠে ছেড়ে দিয়ে আমাদের সরিয়ে দেবার চেষ্টা। ওটাও সুরেনেরই কাজ? সেটা খুঁজে বার করার দায়িত্ব আপনার। এখন চলুন, খুনিকে গ্রেপ্তার করতে হবে তো। আপনি না থাকলে এ মামলার কিনারা করা আমার দ্বারা সম্ভব হতো না। কিন্তু পায়ের ছাপগুলো তো আর আমি দেখতে পারিনি, সেগুলোর অত পরিষ্কার এবং নিখুঁত ব্যাখ্যা যদি আপনি না করে দিতেন তাহলে আমার পক্ষেও খুনিকে আবিষ্কার করা সম্ভব হতো না কুমুদবাবু। এতক্ষণ আমি কিছুই বলিনি, এবার বললুম, কিন্তু বাকি দুজোড়া খুনের ব্যাখ্যা তো তুমি দিলে না, সেগুলো কি লৌকিক না অলৌকিক? আমি তো আগেই বলেছি ও নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার কাজ শেষ, বাকিটা কুমুদবাবু অপরাধীর মুখ থেকেই জেনে নিতে পারবেন। এমন সময় একজন সিপাহী ছুটে এসে হাঁপাতে হাঁপাতে জানালো যে ফাঁসির দড়ি এড়াতে শশাঙ্ক নিজেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। খবর শুনে জয়ন্ত আর কুমুদবাবু দুজন দুজনের দিকে হতাশ হয়ে তাকিয়ে রইল। আমি বললুম, আসল তথ্যটা অজানাই রয়ে গেল। ওরা দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকাল। আমি বললুম, মন্ত্র বলে মৃতদেহে প্রাণ সঞ্চার। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম হেমেন্দ্র কুমার রায়ের গল্প মরণ খেলা। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, সুরেন এবং জয়ন্ত অনুপ, কুমুদবাবু অপু, শশাঙ্কবাবু সঞ্জিত, দাসী
সঙ্গীতা এবং মানিকের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।